বর্ধমান দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া যাচ্ছিলেন একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে। তালিত রেলগেট হয়ে তার যাওয়ার কথা ছিল ভাতারে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য, কিন্তু তালিত রেলগেটে দীর্ঘ জ্যামে আটকে পড়েন তিনি। 1 কিলোমিটারের বেশি রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়ে বিভিন্ন গাড়ি, দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। কয়েকজন সিভিক ভলেন্টিয়ার কর্মী সেই ট্রাফিক সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। এরপর নিজেই গাড়ি থেকে নেমে ট্রাফিক সামাল দিতে উঠে লাগেন সাংসদ এসএস আলুওয়ালিয়া। আজ একটি সাংগঠনিক বৈঠকে ভাতার যাবার সময় আর বর্ধমানের তালিত রেলগেটে প্রচুর জ্যাম, প্রায় 2 কিলোমিটারের মতন জ্যাম, আর সেই জ্যামে কয়েকটি অ্যাম্বুলেন্সও ফেঁসেছিল। আর সেরকম অবস্থায় আমাদের মাননীয় সাংসদ এসএস আলুওয়ালিয়াজি, তিনিও যাচ্ছিলেন, আমরাও ওনাদের সাথে ছিলাম, এবং উনি সেই জ্যামের পরিস্থিতি দেখে আর নিজেই নামলেন। কোনো ট্রাফিকের ব্যবস্থা ছিল না, আর উনি নিজে নেমে আর জ্যাম সারালেন, আর রেলগেটে গিয়ে আর যে 2-4টা সিভিক ছিল তাদেরকে বলে, এবং নিজেও সাথে থেকে ওনার সিকিউরিটির লোকেরা সাথে থেকে আর জ্যামগুলো সারালো, আর অ্যাম্বুলেন্সদেরকে ওখান থেকে বাইর করালো, এবং আর অচল ব্যবস্থাটাকে সচল করলেন। তালিত রেলগেটের দীর্ঘক্ষণ জ্যামে আটকে পড়ে থাকতে হয় বিভিন্ন গাড়ি চালকদের, এবং এটা দীর্ঘদিনের সমস্যা। কিন্তু মাঝে মধ্যে রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকলে সেই সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে, এবং এদিনও তেমনটাই হয়েছিল। সাংসদের কনভয় আটকে পড়ার পাশাপাশি বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল, এবং সাংসদ এবং তার নিরাপত্তা রক্ষীরাই তখন নেমে এসে যানজট পরিষ্কার করার কাজ করেন, এবং অ্যাম্বুলেন্সগুলিকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবং মানুষ সাংসদের এই উদ্যোগ দেখে খুশি হয়েছেন, এবং এই জায়গাতে একটি ওভারব্রিজ নির্মাণের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে। এদিন সাংসদকে নেমে যেভাবে যানজট মুক্ত করতে হয়েছে তাতে বিষয়টি আরও স্পষ্ট যে তালিত রেলগেটে কতটা গুরুত্বপূর্ণ একটি ওভারব্রিজ তৈরি।